নমস্কার। কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানের 56তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময়, এবং এই চ্যানেলেই রবিবার রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা কথামৃতর মধ্যে ছিলাম 16 নভেম্বর 1882 কথায়, যেদিনকে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন গড়ানহাটা অঞ্চলে, সরভুজ মহাপ্রভু দর্শন করছিলেন, তারপরে ব্রাহ্ম সমাজে উপস্থিত হয়েছিলেন, সেই সব প্রসঙ্গের মধ্যে ছিলাম। তার পরের যেদিন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, তার পরের যেদিনের বর্ণনা আমরা পাচ্ছি, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শ্রীরামকৃষ্ণ ভক্তগৃহে উপস্থিত হবেন, আমরা উপস্থিত হব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। পরের রবিবারে 19 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন, সুরেন্দ্র মানে হচ্ছে সুরেন্দ্রবাবু, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র। ঠাকুর ভালোবেসে কখনো সুরেন্দর কখনো সুরেশ এইভাবে করে বলতেন, ভারী মিষ্টি ভাবে তিনি ডাকতেন, এবং এই নামগুলি বিশেষত সুরেশ এটিও ভক্তমহলে প্রচলিত। সেইখানে শ্রীরামকৃষ্ণ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সুরেন্দ্রবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই লিখছেন সুরেন্দ্রবাবুর কথায়, তিনি ঘর বাহির করিতেছেন, কখন ঠাকুর আসেন, মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায়। এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন। তো ওই যে মাস্টারমশাইকে দেখেছেন সুরেন্দ্রবাবু, দেখে ওই রকম বলছেন, কি বলছেন, তিনি বললেন যে তুমি এসেছ আর তিনি কোথায়। এটি ভারী সুন্দর। এই যে সুরেন্দ্রবাবুর মাস্টারমশাইকে ভালোবাসেন, তার সঙ্গে খুব প্রীতির সম্পর্ক, কিন্তু ওই মাস্টারমশাইকে দেখে তার মনে হচ্ছে যে মাস্টারমশাই তো এসেছেন কিন্তু ঠাকুর কোথায়। আমাদের অনেক সময় কি হয় যে আমরা যখন কারোর আগমন প্রতীক্ষা করছি তখন এরকম হতে পারে, কিন্তু অন্যদিক থেকে যদি ভাবি যে দুজন যাবেন, তাদের মধ্যে একজন গিয়ে উপস্থিত হয়েছেন, তাকে যদি বলা হয় ও আপনি এসেছেন তিনি কোথায়, তখন যাকে বলা হচ্ছে তার মনে হতে পারে যে আচ্ছা আমি এসেছি কিন্তু আমাকে ওনার কথা জিজ্ঞেস করা হচ্ছে, এইগুলো আমাদের এমনিতে মনে হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ব্যাপারটি কি চমৎকার, যে সুরেন্দ্রবাবু মাস্টারমশাইয়ের সঙ্গে প্রীতির সম্পর্ক থাকা সত্ত্বেও কতকটা যেন মনে হচ্ছে উদ্বিগ্ন হয়ে বলছেন তুমি এসেছো আর তিনি কোথায়, তার মানে ইরে তোমাকে দেখতে পাচ্ছি তাকে দেখতে পাচ্ছি না, তো এইরকম একটা কি সুন্দর মিষ্টি উদ্বেগ। আরেকটা হচ্ছে, আমরা একটু বোঝার সুবিধার জন্য উল্লেখ করলাম মাত্র, যে আমাদের অনেক সময় এরকম হয় যে আমাকে জিজ্ঞেস করছে যে উনি কোথায়, তাহলে আমার গুরুত্ব আর ক%, কিন্তু সেটা বলে আমরা ভাবছি বা সেটা স্মরণ করে ভাবছি যে মাস্টারমশাইয়ের শ্রীরামকৃষ্ণ প্রীতি এবং প্রণাম এমনই জায়গায় যে উনি যখন কথামৃত রচনা করছেন তখন এটা স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে উল্লেখ করছেন যে আমাকে দেখে সেই মানুষটা আরও ব্যস্ত হয়ে গিয়েছিল যে তিনি কোথায়, তার মানে তার কি শ্রীরামকৃষ্ণ ভক্তি। সুতরাং আমাকে যদি ইগনোর করে থাকে, আমাকে যদি কম গুরুত্ব দিয়ে থাকে, আমাকে দেখে কোনো পাত্তা না দিয়ে তার কথা যদি উল্লেখ করে থাকে, তাহলে আমার আজকে বসে সেইটে ভেবে খুব আনন্দ হচ্ছে যে আমার যিনি প্রভু তাঁরই জন্যে এই মানুষটা ওই রকম ব্যস্ত হচ্ছিল। মানে মাস্টারমশাইয়ের ভাবটা হচ্ছে যে ওর যে ব্যস্ততা সেটাকে উনি নমস্কার করছেন, যে এই উদ্বেগ এই ব্যস্ততা এই ব্যাকুলতা এইটাকে নমস্কার করার মতো, শ্রদ্ধা করবার মতো, ইমিটেট করবার মতো। তো সেই রকম জায়গা না হলে কেউ এইটা লেখে না যেখানে ব্যক্তি নিজে অনেক কম গুরুত্ব পাচ্ছেন। তো এই আনন্দের পরিবেশ, আনন্দের মানসিকতা কথামৃতের মধ্যে কত জায়গায় ছড়িয়ে রয়েছে। মনমোহনবাবুর বৈঠকখানায় ভক্ত মনমোহনবাবু, সেখানে শ্রীরামকৃষ্ণ এসে কিছুক্ষণ ওয়েট করবেন, তার আগে আমরা ভাবছি কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তার আগে আমরা ভাবছি যে সুরেন্দ্রবাবু, আমরা আগে বলছিলাম যে সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের খুব ভক্ত মানুষ,
ইনি বাই চান্স শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, যে যখন কিনা মনের অবস্থা খুব খারাপ ছিল, তখন সুরেন্দ্রবাবু একজন বলেছিলেন যে চলো, তখন এর নিমরাজি গোছের হয়ে এসেছিলেন এবং মনের মধ্যে একটা ছিল যে আমাকে নিয়ে যাচ্ছে তো জোর করে, কিন্তু তারপর যদি গিয়ে দেখি উল্টো পাল্টা তাহলে আচ্ছা মতো বলে দিয়ে আসবো, এইরকম সব সাংঘাতিক রকম একটা মনোভাব নিয়ে তিনি গিয়েছিলেন, কিছুটা অফেন্সিভ টাইপের মনোভাব নিয়ে গিয়েছিলেন। তারপর শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তিনি একবারে পরিবর্তিত হয়ে যান এবং পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের জন্য সুরেন্দ্রবাবু যা করেছেন সেটা হয়তো আমরা অন্য কোনো প্রসঙ্গে তার মধ্যে যাব। শ্রীরামকৃষ্ণের জন্য সুরেন্দ্রবাবুর জীবনের মানে নদীতে স্রোত এসে গিয়েছিল, উথাল পাথাল করার স্রোত, সেটি খুব আনন্দের প্রসঙ্গ। সেই সুরেন্দ্রবাবুর বাড়িতে দেখছি যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তিনি যাবেন যাবেন করছেন, আপাতত রয়েছেন মনোমোহনবাবুর বাড়িতে। মাস্টারমশাই লিখছেন যে মনোমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। এখানটা আবারও একটু আমাদের মতো করে ভাবছি যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাবেন, এমনিতে যদি কেউ এখনকার দিনে হয়, এখন তো লকডাউন ইত্যাদি সোশ্যাল গ্যাদারিং নিয়ে সব প্রশ্ন ইত্যাদি, কিন্তু আমাদের সারা জীবন যা চলেছে সেটা যদি আমরা ভাবি যে একটা পুজো উপলক্ষে কারোর বাড়িতে কেউ যখন যাবেন তখন এটা তো অন্য রকমের ব্যাপার থাকে, যে পুজো উপলক্ষে যাচ্ছেন মানে একটু ভালো জামাকাপড় পরে টরে গেলেন, তারপরে ভাবছেন যে পুজো দেখবেন, আরতির সময়টা তার আগে গিয়ে উপস্থিত হবেন, তারপর পুজো টুজো হয়ে গেলে প্রসাদ, জগদ্ধাত্রী পুজোর প্রসাদ, সে তো অন্য রকমের একটা সব মিলিয়ে একটা আনন্দের উপলক্ষ। আর এর মধ্যে ধর্ম কতটা আছে? না, ধর্ম তো আছেই, পুজোর উপলক্ষে যাচ্ছি ধর্ম নেই, কিন্তু যদি ভাবা যায় যে গভীর ধর্ম, তাহলে হচ্ছে যে হ্যাঁ, যখন তিনি আরতি দেখবেন সেই সময়টাতে একটা ধর্মের ভাব খুব প্রবল থাকবে, আরতির পর কি তিনি বসে কিছুক্ষণ ধরে জপ করবেন সেটা বলা যাচ্ছে না, তারপর তো বাড়ির লোকেদের সঙ্গে মিশে টিশে গিয়ে গল্প টল্প হবে, কোথায় কোথায় খাওয়ার সময় মানে প্রসাদ পাওয়ার সময় হয়ে যাবে, এরকম। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, সেরকম নয়। তা ওই যে তিনি যে যাচ্ছেন তার আগে মনোমোহন বাবুর বাড়িতে একটা ব্রিফ স্টপ ওভার, কিন্তু সেখানেও ওই যে অল্প সময়ের জন্য গেছেন, তো মনোমোহন বাবু হয়তো সামান্য কিছু তাকে জলযোগ করাবেন বা কিছু কথা মৃততে, ওইগুলো লেখা নেই কিছু, ব্রিফ স্টপ ওভার, কিন্তু সেখানে গিয়েও তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। তার মানে এই শ্রীরামকৃষ্ণ এর কাছে পুজো বাড়ি যাওয়া ইত্যাদি প্রভৃতি তার মধ্যে কোনো সেলিব্রেশন আলাদা করে নেই, যেহেতু তিনি স্পিরিচুয়াল সেলিব্রেশন বহন করেন, তিনি থাকা মানেই আধ্যাত্মিক উৎসব। মনমোহন বাবুর বাড়িতে গিয়ে ওই ভক্তি প্রসঙ্গ নিয়ে বলতে আরম্ভ করছেন, শ্রীরামকৃষ্ণ উপস্থিত হচ্ছেন মানেই এটা আমাদের খুব অবাক লাগে যে তিনি উপস্থিত হচ্ছেন মানে ওই ধর্মের প্রসঙ্গই করছেন, আর কিছু না, যে তুমি আমি ধর্মের পুরুষ হতে পারি যে তুমি আমাকে দেখছো প্রণাম করছো, কিন্তু ওই জন্যই কি আমার আশা আমি কিছু কথাও বলবো, এবং সেইগুলো তিনি বলছেন মানুষের কল্যাণের জন্যে, কিন্তু কি সুন্দর, মানে তার একবার স্বতঃস্ফূর্ত ভাব। বড় প্লেয়ার হলে এটা অনেক সময়তেই হয় যে একজন বড় স্পোর্টস পার্সন তিনি কোথাও একটা যাবেন, হয়তো কোনো একটা উপলক্ষে যাবেন, কিন্তু ওই যখন যাচ্ছেন এবং যখন রয়েছেন তখন কিন্তু তার মনটা ওই স্পোর্টসের ধারে কাছে ঘোরাফেরা করছে, বাচ্চা ছেলে একটা কম বয়সী ছেলে ঘরের মধ্যে এদিক থেকে ওদিকে কোথাও একটা কী কাজে গেল, তাকে ডাকলেন, ডেকে একটু মাথায় হাত বুলিয়ে আদর করে তারপর বললেন যে তুমি কিছু খেলো টেলো, দেখা গেল যে ওর এমনি স্কুল টিস্কুলের পরিচয় নিয়েছেন, তারপরে বলছেন তুমি কিছু খেলো টেলো, বললে হ্যাঁ ফুটবল খেলি, ও ফুটবল, আচ্ছা তাহলে স্কুলে খেলো বুঝি না, এখানে মাঠ আছে, বললে না স্কুলেও খেলি মাঠে, ও কোন পজিশনে খেলো, বলে দেখা গেল যে ও পুরো ওইখানে ঢুকে গেছে। এই যে যার সমস্ত সত্তাটা জুড়ে ওই ওই জায়গাটা রয়েছে সেইটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা ভাবতে আমাদের ভালো লাগে যে তাকে আর আলাদা করে পরিচয় দিতে হয় না, যে হি ইজ আ ম্যান অফ গড, এরমভাবে পরিচয় দিতে হয় না, তিনিও বলতেন যে কোনো সাইনবোর্ড লাগে না। তো তিনি মনমোহন বাবুর বাড়িতে গিয়ে মাস্টারমশাই লিখেছেন যে সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন, তাহলে বিশ্রাম করিয়া মানে এখনকার দিনের ভাষায় ভাবতে গেলে যে একটু ফ্যানটা জোরে করে দাও বা এসিটা রয়েছে ওটা চালিয়ে দাও, একটু জল টল হোক, একটু চাটা হোক, এই সবগুলো ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধাতের মধ্যে নেই, তো তখন তো আর এসিও নেই ফ্যানও নেই, কিন্তু বিশ্রাম করার যে ভঙ্গিটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে তিনি বলছেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। কি সুন্দর করে কথা বলা, অকিঞ্চন মানে দিন ব্যক্তি আর কি, যে কিছু নেই, কাঞ্চন টাঞ্চন কিছু নেই, যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস, খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়। দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো,
কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না, মানে শ্রীকৃষ্ণের কথা বলছেন, তিনি বিদুরের বাটিতে গেলেন, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বললেন। তাই যে কেন অকিঞ্চনের প্রসঙ্গটা আসছে কেন, অকিঞ্চন দীন এর প্রসঙ্গটা আলাদা করে আসছে কেন, তাহলে কি বড়লোকের ভক্তি হতে পারে না, ধনাঢ্য ব্যক্তির ভক্তি হতে পারে না? অবশ্যই পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে দীন ব্যক্তির ভক্তি তার খুব প্রিয় জিনিস। কিরকম যা বলছেন তাতে মানে প্রচণ্ড হাসি পেয়ে যাওয়ার উপলক্ষ রয়েছে, কারণ রয়েছে। বলছেন যেমন খোল মাখানো জাব গরুর প্রিয়, এই যে গরু হাঁসাস করে খায় লোকে বলে, সেটা হলো যে জাব এমনিই খাবে, আবার একটু খোল যদি মাখানো থাকে তাহলে একেবারে মানে গরু কি বোঝে কি জানে সেই জানে, কিন্তু যেভাবে খায় তাতে বোঝা যায় যে আর একটু খোল মাখিয়ে দেওয়ার পক্ষে দাম বলে দারুণ হয়েছে একেবারে। হ্যাঁ, বাচ্চা ছেলে যেমন পাউরুটির টোস্ট অমলেট এরা ওরে, তার সঙ্গে একটুখানি জেলি মাখিয়ে দিলে আর কোনো কথা নেই। তেমনি এই দীন ব্যক্তির যে ভক্তি, এইটি বলছেন যে যে দীন তার ভক্তি ও প্রিয় জিনিস, ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো জাব যেমন গরুর প্রিয়, তাহলে খোল মাখানো জাব যেভাবে করে খাচ্ছে, দীন ব্যক্তির যে ভক্তি সেইখানে ঈশ্বর সেরকমভাবে সবেগে সপ্রাণ ভঙ্গিতে, হ্যাঁ ঈশ্বর তো প্রাণবন্ত সবসময়, তাহলেও সেখানে যেন মনে হয় যে তার আরও বেশি প্রকাশ, আরও বেশি ইনভলভমেন্ট, আরও বেশি পার্টিসিপেশন, আরও বেশি অ্যাকসেপ্টেন্স অফ দ্য ডিভোটি, যেখানে কিনা দীন ভক্ত। তো দীনের মধ্যে আছেটা কি, আছেটা এইটাই যে দীন ব্যক্তি মানে হচ্ছে যে সংসার তাকে নানান দিক থেকে কুটুস কাটুস করে কামড়াচ্ছে, তার ছেলেমেয়ের স্ত্রীর সে ঠিক যেমনটা যেমনটা তাদের স্বাচ্ছন্দ্য দরকার, জামা কাপড় পরা থেকে আরম্ভ করে লেখা পড়ার জিনিস থেকে আরম্ভ করে অন্যান্য খাবার দাবার সেরকম সে দিতে পারে না, নিজের কথা তো ছেড়েই দেওয়া যাক, তা অভিযোগ আছে, লোকে বলে অভাব অভিযোগ, অভাব থাকলে অভিযোগ থাকাই স্বাভাবিক। তো দীন ব্যক্তি মানেই বুঝতে হবে যে সংসার নানান দিক থেকে তাকে কামড়াচ্ছে এবং সেই কামড়ানোটা অসঙ্গত বলা যায় না, মানুষজনের অসুবিধে হচ্ছে, তাহলে দীন ব্যক্তির জীবনে ওই অসুবিধেগুলো আছেই, এটা বলার অপেক্ষা রাখে না, সেই লোক ঈশ্বরকে ভক্তি করছে। আচ্ছা অদ্ভুত ব্যাপার, সেইটা শ্রীরামকৃষ্ণ আনছেন। খবরে থাকে অনেক সময় ট্যাক্সি যিনি চালাচ্ছেন, অটো যিনি চালাচ্ছেন, তিনি একটা সোনার আংটি কেউ ফেলে এসেছিল, সেইটি নিয়ে গিয়ে যখন তাকে দিয়ে দিলেন, একেবারে নিউজ হয়ে গেল যে তিনি সোনার আংটি ফেরত দিয়েছেন ওই দরিদ্র মানুষটি, তার বাড়িতে তার বাবা মা অসুস্থ, রিপোর্টার গিয়ে এই সমস্ত খবর টবর নিয়ে এসেছেন, তিনি সোনার আংটি ফেরত দিয়েছেন, আর যাকে দিয়েছেন সেই তিনি আটকে রেখেছেন যে দাঁড়ান এই জিনিস আপনি তো আর কিছু পয়সা করি নেবেন না, আমি পাঁচজনকে খবর দিই যে এখনকার দিনে এরকম হয়, তাহলে ওই যে যার যেটা প্রাপ্য তাকে সেটা তো ফেরত দিয়েছেন, কিন্তু এ তো দীন ব্যক্তি দরিদ্র ব্যক্তি, সে আবার সোনার আংটি ফেরত দিল। আচ্ছা, সো ইটস হিটিং দ্য হেডলাইন্স, দীন ব্যক্তি অকিঞ্চন তার ভক্তি, সে কি করে ঈশ্বরের প্রতি ভক্তি করছে আর কি, ভক্তি মানে যেটা কিনা হচ্ছে কামনা শূন্য ভক্তি। এক যদি হয় যে কেউ ভাবছে তাকে করে এমনি দোষ দেওয়া যায় না, মানুষের সংস্কার তো যে ভক্তি টক্তি করে যদি একটু অবস্থাটা ফেরে, লোকে তো সকাম ভক্তি করে অনেক সময়, কিন্তু এখানে হচ্ছে নিষ্কাম ভক্তি বলতে চাওয়া হচ্ছে, যার জন্য ওই উদাহরণ দেওয়া হলো বিদুরের বাড়ির উদাহরণ দিচ্ছেন মাস্টার শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিপিবদ্ধ করছেন, তাহলে যেখানে নিষ্কাম ভক্তি সেটা তাজ্জব ব্যাপার, যে সংসারে এত রকম অশান্তি এতজনে মিলে কুটুস কাটুস করে কামড়াচ্ছে আর তার মাঝখান থেকে ঈশ্বরের কিছু কাছে কিছু চাইছে না, আর ওই সব কথা বলছে যে তোমার কাছে কিছুই চাই না, শুধু তোমার দর্শন পেতে চাই, তুমি যেন হৃদয়ের মধ্যে সবসময় অধিষ্ঠিত থাকো, যে লোকটা অত গরিব মাসের 20 তারিখ হলেই তার অবস্থা এমনিতে খারাপ হয়ে যায়, কিন্তু সে এইরকম ভক্তির কথা বলছে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে অকিঞ্চন যে দীন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস, এটা যদি আমরা আমাদের নিজেদের উপরে ফেলি তাহলেও মানে আছে, সেই মানেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু তো মানুষের অসুবিধে থাকে, দিন মানে এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম যার পয়সা কড়ি নেই, কিন্তু যার পয়সা কড়ি আছে তারও তো কত রকমের সমস্যা থাকে সংসারের মধ্যে, তার সমস্যা জর্জরিত মানুষ মানেই দিন, তার কিছু একটা নেই, কি নেই, সাংসারিক সুখ নেই, তাহলে সাংসারিক সুখ মানুষের কত রকম কারণে থাকে না, তো এখন এই যে অতিমারি চলছে, তারপরে এটা ওটা নানান রকমের কারণে মানুষের এটা বিঘ্নিত হয়ে যায়, সাংসারিক সুখ বিঘ্নিত হয়ে যায়। তো সংসার মানেই হচ্ছে যেখানে সুখ আছে এবং সুখের বিঘ্নও আছে, সেই যে দীনতা, সেই যে অসচ্ছলতা, সেই যে অস্বস্তি, তার মধ্যে থেকেও যিনি ঈশ্বরকে ডাকেন এবং অকারণে ডাকেন,
কোনো কারণ নেই, কজলেস ডিভোশন, অহেতুক ভক্তি, সেই তার ভক্তি ঈশ্বরের খুব প্রিয়। তার মানে এটা কার কন্ট্রাস্টে আসছে? কন্ট্রাস্টে আসছে যে যার সব কিছু আছে তিনি ডাকছেন ঈশ্বরকে, আর যাকে কিনা অনেক দিক থেকে খোঁচাখুঁচি মারছে তিনি ঈশ্বরকে ডাকছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যাকে খোঁচাখুঁচি মারছে সংসার, তার যে ভক্তি অহৈতুকী অমলিন ভক্তি, সেইটা ঈশ্বরের খুব প্রিয়। যেমন এইবারে হচ্ছে রামকৃষ্ণ উইথ অ্যাবসোলিউট ওয়েট, খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন কি খোলামেলা মেজাজে এই কথা বলা, এক। দুই হচ্ছে যে পুরো সাবজেক্টটা যার গ্রিপের মধ্যে তিনি এই উদাহরণ দিতে পারেন, এটা আমরা কোথাও পাইনি, যে খোল মাখানো জাপ যেরকম গরুর প্রিয় সেই রকম এই দীন অকিঞ্চনের ভক্তি ঈশ্বরের প্রিয়। বাট ইট ইজ সো নাইস, একটা খোলামেলা পরিবেশে যেন এই সমস্ত কথা বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ওইটি তার প্রিয়। দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না, তিনি বিদুরের বাটি গেলেন। ওই যে দুর্যোধন অত সব দেখাচ্ছে, তাহলে এখানে আবার এটা স্থূল জায়গা, যেটা শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে তুলে ধরলেন প্রাসঙ্গিকভাবে, যে অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো। তাহলে যদি দেখায় তাহলে তো হয়েই গেল, যে তার মানে আমি করেছি এরকম যদি কারোর মনে হয় সেটা তো হয়েই গেল। আর এমনিতেও শ্রীরামকৃষ্ণের শিক্ষা থেকেই আমরা বুঝতে পারছি যে যদি কেউ নাও দেখায় কিন্তু ধনাঢ্য ব্যক্তি, তাহলেও সে তো সংসারের ওই কামড়গুলোর মধ্যে নেই, তার মধ্যে থেকে ডেকেছে, তাহলে সেই তাকে কিছুমাত্র খাটো না করেও এইটা দেখানো হচ্ছে যে যাকে সংসার কামড়াচ্ছে তা সত্ত্বেও সে ডাকছে, এইটা একেবারে তাকে চুম্বকের মতো টানে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা চুম্বকের মতো বললাম, তিনি বলছেন যে খোল মাখানো জাব যেমন গরু প্রিয়। আবার ওই গাভীর প্রসঙ্গে আরেকটা কি মনোরম উদাহরণ দিচ্ছেন, বলছেন তিনি ভক্ত বৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায় সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। এটি কবিতা, দিস ইজ অ্যাবসোলিউট পোয়েট্রি, তাতে কোনো সন্দেহ নেই যে এটা একটা কবিতার মেজাজে বলা, যে বৎসের পাছে যেমন গাভী ধায়, তাহলে গরু বাছুর, তা সেই বাছুর যাচ্ছে বৎস, আর তার পেছনে গাভী ধায়, ধায় মানে ওই বৎস গোবৎস, সে তো ত্রিং ব্রিং করে যাচ্ছে, আর গাভী তার মা, তার বাল্কি বডি, কষ্ট হয় আছে ওর মতো ত্রিং ব্রিং করতে পারবে নাকি, কিন্তু তাও সে ওর পেছন যাচ্ছে, কারণ বৎস তো। এই বৎসকে গাভী যেভাবে অনুসরণ করে ঠিক সেই রকমভাবে ভগবান এই টাইপের ভক্তকে অনুসরণ করেন, যে দীন অকিঞ্চন হওয়া সত্ত্বেও তাকে কোনো কারণ ছাড়া ডাকে, কারণ ছাড়া যাকে যে ডাকে, তাহলে এখানে কি ছটফট করছে তা নয়, ওই ইন্টেন্সিটি অফ মাদারলি অ্যাট্রাকশন সেইটাকে নিয়ে আসছে, যে ও বাছুরটা ছটফট করে একবার ডান দিক বাঁদিক করছে আর মাটা ঠিক তাকে ফলো করছে, বৎসের পিছনে যেমন গাভী ধায়, তাহলে মায়ের যে অ্যাট্রাকশন এবং ওই গো মাতাকে ভাবা হচ্ছে, তার দৃষ্টির মধ্যেই যেন কীরকম একটা বাৎসল্য রস ঝরে পড়ছে, ভারী সুন্দর, অন্য কোনো কারণ নেই, এবং করুণায় যেন পুরোটা ভরা আছে গো মাতার দৃষ্টি, সেই করুণাটিকে তুলে নিয়ে আসা হচ্ছে, এবং গো মাতা যেন বৎসকে এক মুহূর্ত চক্ষের হারা করতে চাইছেন না, সেই রকমভাবে ঈশ্বর ওই নিবেদিত প্রাণ ভক্তকে একটুও চোখের আড়ালে যেতে দিচ্ছেন না। দিস ইজ দ্য পোয়েট্রি অফ রামকৃষ্ণ। তিনি মনমোহন বাবুর বাড়িতে বিশ্রাম করতে করতে, কার বিশ্রাম, তার এই কথাতে মানুষের বিশ্রাম, মানুষের শ্রমের অবসান, মানুষের সাধনার পুরস্কার, তা সেইটি তিনি বলছেন ওইখানে মনমোহন বাবুর বাড়িতে, হোয়ার হি ওয়াজ টেকেন ফর টেকিং সাম রেস্ট টু সিট কমফর্টেবলি, আর হি ইজ মেকিং হিউম্যানিটি টু ফিল, মেকিং হিউম্যানিটি ফিল কমফর্টেবল বাই দিস ভেরি ওয়ার্ডস, বাই দিস ভেরি নেক্টার। সেটা কি? যখন তিনি বলছেন যে তিনি ভক্ত বৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায় সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলতে বলতে আবার গানও গাইছেন, ঠাকুর গান গাইতেছেন। তাহলে মনমোহন বাবুর বাড়ির বৈঠকখানায় বিশ্রামের জন্য গেছেন, তারা নিয়ে গেছেন শ্রদ্ধার সঙ্গে, সেখানে ঠাকুর এইসব কথা বলতে বলতে গান গাইছেন। গানটি কি? যে ভাব লাগি পরম যোগী,
যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যোগ যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। কি সুন্দর করে এই সমস্ত প্রসঙ্গ আসছে এবং বলছেন যে ওই পরম যোগী যে ভাবের জন্য যুগ যুগান্তর ধরে সাধনা করেন সেই ভাবের কথা বলা হচ্ছে। যে ভাব লাগি পরম যোগী, সেই ভাব কিরকম? দ্বিতীয় পঙ্ক্তিতে বলা হচ্ছে হলে ভাবের উদয়, সেই ভাবের যদি উদয় হয় তাহলে যেমন লোহাকে চুম্বকে ধরে সেই রকম ভাবে ভগবান ভক্তকে গ্রহণ করেন, ভক্তকে ধারণ করে থাকেন, তিনি ভক্তকে বরণ করে নেন। তো ওই যে ভাব লাগি পরম যোগী, হু ইজ দিস পরম যোগী? পরম যোগীর যে ধারণা সেটা কিরকম? পরম যোগী মানে তিনি তো আর সে আরাম কেদারায় বসে আছেন ওরকম নন। পরম যদি যোগীর ধারণা মানে সাধারণত যেটা হয় যে তার ত্যাগ তপস্যা পুত জীবন, যে জীবনের মধ্যে ত্যাগ আছে আর তপস্যা আছে। আবার অনেক সময় যোগী মানে হিমালয়ে রয়েছেন, হয়তো কোনো পর্বত কন্দরে রয়েছেন এবং জটা হয়ে গেছে আর দাড়ি আছে, চেহারাটা রোগা রোগা, বোঝাই যাচ্ছে যে খাওয়া দাওয়া করেনও না ঠিক মতো, যত্নও করেন না, কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেন। সে তুমি ভোর 3:30-4 দিকে যদি নজর করো দেখবে তুমি উনি উঠে পড়েছেন আর জপ ধ্যান করেন। ওই কে চুল কাটা, কোথায় কি ওর মাথায় জটা নেমেছে, তার এই পরম যোগী। আবার ওরকম থাকতে পারেন বা কোনো একটি আশ্রমে আছেন, সেখানে তার ওরকম জটা নেমেছে, চুল দাড়ি ওরকম নয়, ক্লিন শেভড, কিন্তু তার কি তপস্যা, তার চোখ চেয়ে দেখবার মতো, কি জপ করেন, ধ্যান করেন, কতক্ষণ ধরে একাসনে বসে থাকেন। সুতরাং এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স যাই হোক, পরম যোগী মানে এইরকম। আর সেই যোগী তিনি হয়তো জানেন যে শুধু এই জন্মে করছেন তাই নয়, এর আগেও কত জন্ম তিনি যোগ সাধনা করেছেন, হয়তো তিনি সেই অতীতকে দেখতে পাচ্ছেন। আবার এটাও জানছেন যে এখনও অনেক পথ যেতে বাকি। এই যে অনেক পথ যেতে বাকি, এটা কি কী জন্য করছেন তিনি? ঈশ্বর লাভের জন্য তো করছেন, এক কথায় বললে মিটেই যায়। এর ক্ষেত্রে সেখানে গানের মধ্যে যে ভাব আসছে সেটা আরেকটুখানি আমাদের ওখানেতে রেখে দিচ্ছে। সেটা হচ্ছে যে ঈশ্বর লাভ মানে গানের মধ্যে বলা হচ্ছে যেটি সেটা ইঙ্গিত করা হচ্ছে বা প্রায় পরিষ্কার দেখানো হচ্ছে, সেটি হচ্ছে যে ঈশ্বরের প্রতি একটা ভাব। তাহলে যিনি আশ্রমের মধ্যে রয়েছেন কিন্তু ওই দীর্ঘক্ষণ তপস্যা করছেন, অথবা যিনি গিরিগুহা কন্দরে আছেন আর জটা নেমে গেছে, যে এদের উভয়েরই মনের মধ্যে দেখা যাবে যে এত কঠোরতা, এত তপস্যা, এত ত্যাগ, সেটা কিসের জন্যে? ভিতরে ভিতরে একটা মাধুর্যপূর্ণ অবস্থায় আসার জন্য। সেই মাধুর্যপূর্ণ অবস্থা হচ্ছে ঈশ্বরের সঙ্গে একটা ভাব। সেই সাধক বা সাধিকা হয়তো ভেতরে ভেতরে যার জন্য আকুলি বিকুলি করছেন সে সোজা হয়ে দাঁড়ায় না, সে হামাগুড়ি দিয়ে চলে। তাকে একটা নাড়ু দিলে সে খুব খুশি হয়, নাড়ু পাওয়ার জন্য সে আবার হাতও বাড়ায়, চুলটা একটু ঝুঁটির মতো করে বাঁধা আছে। তার জন্যই যুগ যুগ ধরে এই মহিলা বা এই পুরুষ সাধনা করছেন এবং শরীর টরীর বহু দিন আগে তুচ্ছ হয়ে গেছে, শরীরটা শুধু ওই যে হামাগুড়ি দিচ্ছে তার সাধনা করবার জন্য, তাকে বুকে জড়িয়ে রাখবার জন্য, তাকে নিয়ে বেঁচে থাকবার জন্য। শরীর একটা যন্ত্র মাত্র, তার বেশি কিছু নয়। তাহলে এই যে যোগী যিনি কিনা ওই মূর্তির ধ্যান করছেন অথবা সেই মায়ের ধ্যান করছেন যার কাছে পুরুষ দেবতারা একেবারে সাবমিট করে দিয়েছিলেন যে মা গো, অসুরের সঙ্গে আর পেরে উঠছি না, এই সব অস্ত্র তোমায় দিলাম, তুমি এইগুলোকে নিয়ে ব্যবহার করে অসুর নিধন করো, আর আমরা জানি যে তুমি সমস্ত জগতে সর্বভূতে অনুস্যূত হয়ে আছো, হে মা তুমি আমাদের রক্ষা করো, অশুভের বিনাশ করো। সেই মাকে দশপ্রহরণ ধারিণী সেই মাকে হয়তো যুগ যুগান্তর ধরে সাধনা করছেন কিন্তু তাকে মা বলে পেতে চাইছেন। দ্য মোস্ট গ্র্যান্ড ফর্ম অফ ডিভাইন মাদার, তাকে হয়তো ভেতরে পেতে চাইছেন। তাহলে মাতৃরূপে হোক, সন্তান রূপে হোক, অন্য রূপে হোক, কোনো একটা ভাব, সেই ভাবটা যাতে ভেতরে ঠিক মতো আসে, পরিপক্কতা পায়,
বাইরের জগতের হিজিবিজি ভাব, হিজিবিজি সম্পর্ক যাতে মনের মধ্যে ধোঁয়া না তৈরি করে, তার জন্য যুগ যুগান্তর ধরে সেই তপস্যা চলছে। সেই যে তপস্যা চলছে, আবারও ভাবছি আমরা, তার শরীর হয়তো রোগা হয়ে গেছে, বহু ক্ষেত্রেই হয় যে শরীরের যত্ন তিনি আর করতে চান না। তো এইরকমভাবে যিনি কিনা ভেতরে ওই সাধনার করে যাচ্ছেন, সেই তার কথা বলছেন, যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে, দিস ইজ নো চাইল্ডস প্লে। যেটু মজা করলাম একটু ধর্ম সাধনা, সেরকম নয়, সেরকমভাবে কেউ করার কথাও নয়। কিন্তু তাও যদি কেউ ভাবে যে আচ্ছা একটু জপ একটু ধ্যান তা দিয়েই হয়ে যাবে, যোগ যুগ যুগান্তর ধরে ওইটা করতে করতে একটা পরিপক্কতা আসে, আর যখন আসে তখন কি সুন্দর, তাহলে বাইরের সঙ্গে কন্ট্রাস্ট হচ্ছে যে যিনি এরকম সাধনা করছেন তার বাইরের দিকটা হয়তো শুকিয়ে গেছে, মাথায় এরকম জটা নেমেছে, কিন্তু ভেতরে যে সাধনার বস্তুটা, সাধনার যে পরিবেশ, সাধনার যে উপাদান, সেটি একেবারে টলটলে ভক্তির। হলে হলে ভাবের উদয় লয় এসে যেমন লোহাকে চুম্বকে ধরে, যখন সেই ভাবের উদয় হয়ে যাচ্ছে তখন ভেতরে একেবারে সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক মানে সেই পরম রমণীয় অবস্থা, পরম প্রার্থিত অবস্থা, যখন ঈশ্বর চুম্বক হচ্ছেন এবং ভক্তকে লোহার মতো, লোহাকে যেরকম ধরে সেরকমভাবে ধরে রেখে দিয়েছেন যে ওখান থেকে ছাড়াতে পারবে না তুমি, যখন সেই ভাবের উদয় হবে এবং তারই জন্য যুগ যুগান্তর ধরে সাধনা। তো এইটি শ্রীরামকৃষ্ণ ওই আগে দীন অকিঞ্চন ভক্তের কথা বলেছেন, আর এখানে ওই রকম জায়গাতে তিনি নিয়েলেন যে এই এই এইটা একটা যোগীর ভাব হয়, সেই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, বলে বলছেন চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এটা বোল্ড অক্ষরে মাস্টারমশাই দিচ্ছেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। তার আগে বললেন চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এটি শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন, সেটি কথামৃতের মধ্যে নানান জায়গায় রয়েছে, যে ঈশ্বরী সব কিছু আর বাকিটা কিছু নয়। বাকিটা কিছু নয় মানে তাকে কেউ অগ্রাহ্য করার কথা যেন না ভাবেন, শ্রীরামকৃষ্ণ সেভাবে বলছেন না, কিন্তু সাধন পথে কোনটি সৎ কোনটি অসৎ এই ভেবে সরিয়ে সরিয়ে রাখতে হয়। তারপরে সেই জায়গায় উপনীত হলে তার কৃপায় বুঝতে পারা যায় যে যেগুলিকে সরিয়ে রাখা হয়েছিল সেগুলির মধ্যেও তিনিই আছেন, কিন্তু প্রথমে ওই তিনিই আছেন ওটা বুঝতে পারা যায় না। মাঝখান থেকে কি হয়, ওই বস্তুগুলো একজন ব্যক্তিকে আসক্তির বেড়াজালে আবৃত করতে থাকে। এখন কথা হচ্ছে যে তিনিই যদি আছেন তাহলে আবার ওগুলো আসক্তি উৎপাদন করলো কেন? তার কারণ হচ্ছে যে ত্যাগের মধ্যেও তিনি, আসক্তির মধ্যেও তিনি, বিদ্যামায়াও তাঁর, অবিদ্যামায়াও তাঁর। সুতরাং এই অবিদ্যামায়া, তাকে যদি অবিদ্যামায়া রূপে চিনতে না পারো, তাকে যদি ভাবো যে সামথিং টু এমব্রেস, তাহলে মুশকিল আছে। অতএব প্রথমে সরিয়ে সরিয়ে রাখো, রেখে সত্য বস্তুকে পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করো, তারপর তার কৃপা হলে বুঝবে যে যেটিকে সরিয়ে রেখেছিলে সেটার মধ্যেও তিনি রয়েছেন অন্য রূপে। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেইটি মাস্টারমশাই কতবার বিভিন্ন রকমভাবে যা শ্রীরামকৃষ্ণ বলেছেন উদ্ধৃত করেছেন, আর এখানে বললেন বোল্ড ফন্টে, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই ব্যস্ত, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। তা বললেন যে মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কি সুন্দর করে বলা যে মনে করলে, তার মানে কে তোমাকে আটকেছে বলো, কে তোমাকে আটকেছে, তোমার হাত পা বেঁধে রেখেছে না কনস্টিটিউশনে কিছু একটা নিয়ম আছে যে তুমি এরকম ঈশ্বরকে ডাকলে হবে না, ডাকতে দেওয়া হবে না, এরকম তো নেই। তা তোমায় মনে করতে আটকেছে কে, তোমার নিজের মনটাই আটকেছে। তো মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মত্ত তার মানে ওই আর কি, মদ খেয়ে যেরকম করে মাতাল হয়ে যায় তখন তার কোনো ঠিক ঠিকানা থাকে না, সেরকমভাবেই কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন ভারী সুন্দরভাবে। তা পুরুষ ভক্তদের কাছে যখন বলছেন তখন কামিনী কথাটি বলেছেন ইন নো আনসার্টেন টার্মস, কিন্তু তার কাছে যে মহিলারা গেছেন, ভক্ত মহিলারা অন্যত্র, তাঁরা দেখেছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে সত্তা, সেটি পুরুষেরও নয় নারীরও নয়, এ একেবারে ডিভাইন এক্সিস্টেন্স বলতে যা বোঝায় ইংলিশে তাই, দৈবী সত্তা। তো এই শ্রীরামকৃষ্ণ পুরুষকে কি নারীকে আলাদা করে কাউকে ছোট বড় কিছু করছেন না, তার কাছে গেলে মন প্রাণ ভরে যাচ্ছে। তাহলে কেন বললেন কামিনী কাঞ্চনে, ওই পুরুষের কাছে ওইটা তাকে কেয়ারফুল, তাকে অ্যালার্ট করে দেওয়ার জন্যে,
আবার মহিলা ভক্তদের কাছে অনুরূপ ভাবে পুরুষ মানুষ সম্পর্কে তিনি অ্যালার্ট করেছেন যে যদি সাধন পথে এগোতে চাও, ঈশ্বরের পথে এগোতে চাও, তাহলে এই আসক্তি, তো এটা কি আর কাউকে বুঝিয়ে বলার দরকার লাগে, সেই আসক্তি সম্পর্কে সাবধান। আর যার কাছে কিনা এইসব প্রশ্ন কিছু নেই, যে এটা নিয়ে চিন্তিত নয় তার জন্য এটা নয়, কিন্তু যে চিন্তিত তার জন্য এটা আছে। যে সে তো সবসময় সত্যি যে কেউ যখন গান গাইতে চাইছে তখন তাকে বলা হচ্ছে যে যদি ভালো গান গাইতে চাও তাহলে কিন্তু কতগুলো ব্যাপারে সাবধান থেকো, জিনিস শেখাতে নির্বাচন অমুক জিনিসটা খেও না, আর এই এই এইটা এটা করো না, তাহলে কিন্তু গলার 12টা বেজে যাবে, আর ওই যে কি যখন তখন যেসব যে কোনো গান গাইছো ওটা গেও না, একটা ধারায় শিখছো তো, ফলে এইটার মধ্যেই থাকবে সবসময়, এইটার মধ্যেই শুনবে। আমি শুনলাম বাড়িতে তুমি নাকি 14 রকমের গান শুনছো, ওগুলোকে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে হচ্ছে ত্যাগ করো, তাহলে কিছু ত্যাগ না করলে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই এইগুলোকে ত্যাগ করতে হবে, মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিচ্ছেন কোথাও, এখানে লিখেছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, আর বলছেন যে জীবের এরকমই অবস্থা যে ওরকমভাবে মত্ত হয়ে আছে। এই যে জীব মত্ত হয়ে আছে, লজ্জার ব্যাপার তো, একটা লোক যদি এমনিতে থাকে আর তারপর সেই বোতল দিকে সে ছুটে যায় এবং মত্ত হয়ে আছে, তারপর সে পাড়ার মধ্যে এসে তার পা ফা কাঁপছে এবং লোকে এসে নিয়ে, একটা বাড়িতেও অশান্তি, পাড়াতেও কীরকম, সে তো একটা খুব মুশকিলের ব্যাপার, তার ছেলে মেয়ে তারা বড় হচ্ছে, সে একটা মুশকিল, এরকম কারোর না ঘটলেই ভালো, কিন্তু হলে তো একটা কঠিন ব্যাপার যে ওখান থেকে কী করে বের করে নিয়ে আসা যায়, আর কেন যে খাচ্ছে কে জানে, পয়সা কুড়ি আছে সবই আছে, এরকম কেন খাচ্ছে খেয়ে এরকম একটা ড্রাঙ্কার্ড বলে পরিচিত হয়ে যাচ্ছে, পা বেতালা হয়ে যাচ্ছে চলাফেরা, এই যে করুণ অবস্থা শ্রীরামকৃষ্ণ সেইটাকে আনছেন, এবং আনছেন তীব্র ভাষায়। যে ওই যে বললেন যে মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত, সেইটি বলবার পর বলছেন মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে। এটা পুরনো বিশ্বাস যে সাপের মাথায় মানিক রয়েছে, তো সেইটাকে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। এই যে উল্লেখ করছেন মানে খুব অদ্ভুতভাবে, যেটা জনশ্রুতি যেটা তার সঙ্গে এই উপমাটাকে এমন জায়গায় স্থাপন করে দিচ্ছেন যে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সাপকে কাটলে কি মাথা দিয়ে মণি বেরোবে নাকি, কিন্তু ওইটা যে ওই জনশ্রুতির সঙ্গে মেলানো হচ্ছে, যে ধরা যাক তার মাথায় মণি আছে কিন্তু সে ব্যাং খেয়ে মরে। এই যে সাপ ব্যাং খেয়ে মরে, এই উক্তিটির মধ্যেই রয়েছে যে সি দ্য প্লাইট অফ দ্য অ্যানিমাল, কি দুর্দশা, চিন্তা করো যে ওর মাথায় মণি রয়েছে কিন্তু ব্যাং খেয়ে মরছে। এমনিতেও সাপের যে স্ট্রাকচার, তার যে ভয়াবহতা সেটা যদি বাদও দিই, তাকে দেখতে যেরকম তো দারুণ সুন্দর দেখতে, তাতে কোনো সন্দেহ নেই, কত রকমের সব তার গায়ে ডিজাইন আছে এবং স্ট্রাকচার চমৎকার, তার মুভমেন্ট, তার মুভমেন্ট বায়োলজির দিক থেকে, ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে একটা বিস্ময় যে কী করে মুভমেন্ট হতে পারে ইত্যাদি। তো ওই রকম একটা যার মধ্যে অত রকমের কোয়ালিটিস রয়েছে, আবার বিষও আছে, কিন্তু অত রকমের যার কোয়ালিটিস আছে সে দেখো ওই ভিডিওতে দেখো আর ব্যাং খাচ্ছে, জঘন্য ব্যাপার। তো ওইটা শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন যে ওই সাপ দেখো ব্যাং খেয়ে মরে। মরে মানে কি, ব্যাং খেলে মরে যায় নাকি, ব্যাং খেয়ে তো ভালোই থাকে, তো মোটাসোটা হয়ে যায় হয়তো, কিন্তু ব্যাং খেয়ে মরে মানে যেন বোঝানো হচ্ছে যে একটা স্বর্ণ সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা মরে গেল, ইট হ্যাজ ডাইড, একটা বিদিকিচ্ছিরি দেখতে, একটা ভালগার দৃশ্য যে একটা সাপ ব্যাং খাচ্ছে, এইরকম জায়গাতে ওটাকে তুলে নিয়ে আসা হচ্ছে, নাহলে ব্যাং খেয়ে তো সাপ মরে না, সুতরাং ওটাও মিলিয়ে কাজ নেই আর মাথার মণিও মিলিয়ে কাজ নেই। কিন্তু যেটা বলতে চাইছেন দ্য মেসেজ ইজ অ্যাবসলুটলি ক্লিয়ার। তো সেখানে বলছেন যে মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, বলে বললেন ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে, আমার দরকার ভক্তি, তাঁর অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার। এই কথা বললেন যে ভক্তি সার, এটি বহুবার বলেছেন, এখানেও বলছেন। সার কথাটা এলো কেন, অন্য কিছুর মধ্যে থেকে? হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যে শাস্ত্রে ধর্মপথ বিভিন্ন বলা আছে, পথ বা মার্গ, জ্ঞানের পথ, কর্মের পথ, ফিজিক্যাল একটা নিয়মের পথ, যেটাকে যোগ বলা হচ্ছে, রাজযোগ, ফিজিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে স্পিরিচুয়াল ট্রুথে পৌঁছানো, এবং ভক্তির পথ। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি সার, তা এটা কিসের জন্য বারবার বলেছেন, যে একালের জন্যে, কলিকালের জন্যে ভক্তি সার। তাহলে ভক্তি সার বলছেন মানে দিস ইজ দ্য এসেন্স
অফ স্পিরিচুয়ালিটি। আমরা স্পিরিচুয়ালিটি বলি, আমরা রিলিজিয়নও বলতে পারি, যখন কিনা ধর্মকে আধ্যাত্মিকতার সঙ্গে আলাদা করে তফাৎ করতে চাইছি না, যে ওই আচার আচরণ রীতির চোখ রাঙানি বাদ দিলে যে ধর্ম সেইটাকেই তো আধ্যাত্মিকতা বলা হয়, তো আমরা বাদ দিয়েই ধরছি। ওই যে ধর্ম, সেই ধর্মের মধ্যে সার এই কলিকালের জন্য হচ্ছে ভক্তি। তা বলছেন ভক্তি সার, মানে ওইটা পেলেই তোমার সব কিছু হয়ে যাবে। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে যে এই বিচার, তাহলে অন্যদিকটা হচ্ছে বিচার যে তিনি সাকার না নিরাকার না কীরকম, এইটা বিচার করতে করতে এগোনোর দরকার নেই। একটু একটু বিচার করতে হয় যখন কিনা আসক্তির দিকে মন যায়, তখন বিচার করতে হয়। যখন শোক তাপে মন অধীর হয়ে যায় তখন বিচার করতে হয়। কিন্তু লক্ষ্য হচ্ছে যে বিচারটা বেশিক্ষণ না ক্যারি করে তার প্রতি ভক্তি যাতে হয় সেইটে বারবার করে ভাবা। তা ভক্তি সার সেইখান থেকে বলেছেন, বলে বলছেন যে ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে, আমার দরকার ভক্তি, তাঁর অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার। ওই জ্ঞানপথ সম্পর্কে বলছেন, এবং সেটা কেন, তাহলে জ্ঞানপথ তো শাস্ত্রেই বলা হয়েছে, তা শাস্ত্রকার তাহলে বলছেন কেন, যদি না ওই পথটা অতটা ইউজফুল না হবে। তার উত্তর হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এটি আমাদের শাস্ত্রেও আছে, যে এক একজনের সংস্কার মতো এক একদিকে এগোবে। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে আধুনিক যুগের মানুষের যে গ্রস টেন্ডেন্সি, যে অ্যাভারেজ টেন্ডেন্সি, সেইটার সঙ্গে ভক্তি যোগটা ঠিক ঠিক যায়, কলিকালে ভক্তি যোগ, এইরকম তিনি বলেছেন। তা সেইখান থেকেই এই ভক্তির কথা বলছেন, এবং সেখানে জ্ঞানের চর্চাকে আটকে রাখছেন, যে শুধু জ্ঞানের দ্বারা ওই পরম সত্যে পৌঁছানোর যে চেষ্টা সেটা করবার মতো শরীর মনের চরিত্র এই কলিকালে নয়। তা বলে বললেন যে তাঁর অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার, বলে আরেকটি উদাহরণ দিচ্ছেন, সেটি খুব চমৎকার উদাহরণ। এবং এইগুলো যে শ্রীরামকৃষ্ণ দেন এগুলো কি অসাধারণ। একটু আগে বলেছেন একটা কথা, সেটাকে আবার এখন অন্যরকমভাবে ঘুরিয়ে আনছেন। একটু আগে তিনি বলেছেন যে কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত, ওই যে মত্ত মাতালের মতো অবস্থা, তো সেইটি কামিনী কাঞ্চন ভোগ করে যদি হয়ে যায় টু মাচ, কিন্তু এইবারে টু মাচ মানে ইটস টু বি অ্যাভয়েডেড, কিন্তু এইবারে আনছেন মাতালের উদাহরণ, সেটাকে আনছেন অন্য জায়গার থেকে। কথামৃত যারা পড়েছেন, যারা ভাবনা চিন্তা করেছেন, তাদের কাছে এটা অজানা নয়, কিন্তু যতবার শোনা যায় ততবারই বোধহয় ভালো লাগে। কিরকম, শ্রীরামকৃষ্ণ বলছেন, এক বোতল মদে যদি মাতাল হই, সুড়ির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার। এবার এবার পুরো পিকচারটাকে অন্যদিকে নিয়ে চলে এসেছেন, যে যে কিনা ওই লিকার শপে গেছে, সে গিয়ে তার ওই দরকার অল্প একটুখানি। এখন কেউ যদি বলে যে দাঁড়াও একটুখানি বোঝাবো তোমাকে যেখানে কতটা স্টকে আছে, কালকে কতটা ঢুকবে, সে বলছে নিকুচি করেছে, আগে আমার যেটুকুনি দরকার সেটুকুনি। তেমনি এই জগতে কত রকম ঈশ্বরের ঐশ্বর্য, আর তাকে ব্যাখ্যা করবার যে তিনি সাকার না নিরাকার, নিরাকার হলে মন বুদ্ধি অহংকার চিত্ত, তারও অতীতে বা তারও অন্ত অভ্যন্তরে তিনি, এই ব্যাপারগুলো যে মানুষ ভগবান লাভের জন্য ব্যস্ত, এই জীবন সমস্যার সমাধান করতে চায়, এই জীবনের আপাত অসঙ্গতি সম্পর্কে ক্লান্ত এবং বিরক্ত, সেই মানুষ তার কাছে শ্রীরামকৃষ্ণ আনছেন যে আরে আগে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে ঈশ্বরীয় মদে মাতাল হয়ে যাও, মত্ত হয়ে যাও, খেয়ে নাও মানে ওই ভক্তি সুরা পান করো, ভক্তি রস পান করো, এই সুরা পান করলে তুমি জগতের কাছে হাস্যাস্পদ হবে না, বরং প্রণম্য হবে। সেটা আমরা ভাবছি আর কি, যে এরকমই হয়ে থাকে। সুতরাং ওই যিনি মত্ত হয়ে গেছেন ওরকম খেয়ে, তার সঙ্গে তফাতটা হচ্ছে এই, তাহলে মিলটা কেন, মত্ত কথাটা বলা হচ্ছে কেন, শরীর দোকান টোকান এসব বলা হলো কেন, বলা হলো ওইখানেই, যে যখন কেউ মদ খাচ্ছে তখন সে ব্যক্তি কি দেখছে, সেই ব্যক্তি দেখছে জগৎ উড়ে গেল, অন্য একটা জগৎ দারুণ আরামে আছে, তারপর যখন নেশা কেটে গেল তখন লোকে বলে যে এর থেকে দুঃখী ব্যক্তি খুঁজে পাওয়া ভার। এখানে তফাতটা হচ্ছে যে তফাত এবং সাদৃশ্য, মিল এবং অমিল, মিলটা হচ্ছে যে যিনি কিনা ঈশ্বরীয় মদ পান করছেন, ঈশ্বরীয় সুরা পান করছেন, তিনি একটা অন্য জগতে চলে যাচ্ছেন,
আর যখন আবার ওখান থেকে এখানে ফিরছেন, তখন এলোমেলো হচ্ছেন না, বিধ্বস্ত হচ্ছেন না, বরং এই জগৎকে অন্য চোখে দেখছেন। তাহলে ওই যে জগতে চলে গেছিলেন সেটা কি? এটা ঈশ্বরীয় জগৎ। তাহলে মদের সঙ্গে তুলনাটা কোথায়? তো তুলনাটা হচ্ছে ওইখানেই, যে ওইখানে যখন গেছেন তখন আর এই জগৎকে মনেই নেই, আর সেই জগতে দারুণ আনন্দে আছেন। এই আনন্দটা কোথায় প্রকাশিত হচ্ছে? এই আনন্দটা প্রকাশিত হচ্ছে যখন দেখা যাচ্ছে যে তাঁর এই জগৎকে দেখবার দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। এখানে মানুষকে তিনি এখন অন্য দৃষ্টিতে দেখছেন, মানুষকে ঈশ্বরেরই অংশ বলে দেখছেন, মানুষের উপর অসীম ভালোবাসা, করুণা তৈরি হচ্ছে, দয়া তৈরি হচ্ছে। এই যে ভাবগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওই জগতে চলে যাওয়ার জন্য, ওখান থেকেই তিনি এই ভাবগুলোকে আহরণ করে আনছেন। তাহলে ওই ঈশ্বরীয় প্রেমে, ঈশ্বরীয় সুরায় মত্ত হয়ে যাওয়া, কিন্তু রিটার্ন, দ্যাট রিটার্ন ইজ অলসো নাইস, তখন তিনি জগৎকে অন্য চোখে দেখছেন। তবে হ্যাঁ, আবারও ওই মাতালের মতো ওই জগতে ফিরে ফিরে যেতে ইচ্ছে করছে। এইরকম জায়গার থেকে শ্রীরামকৃষ্ণ ওই মত্ততাকে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে এই যদি অবস্থা হয় তাহলে যে লোকটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে তাকে হিসেব নিকেশ যদি বোঝাও, তার যেমন মন উঠবে না, ভাববে আমার যতটুকুনি দরকার সেটুকুনি কতক্ষণে পাবো, তেমনি যিনি কিনা ওই ঈশ্বরীয় রাজত্ব, সেই সৃষ্টির যে কারণ, তার কাছে পৌঁছতে চান, তখন তিনি ঠিক যেটুকুনি দরকার সেটুকুনির জন্য ব্যস্ত হবেন, বাকিটার জন্য নয়। এর দরকারটা হচ্ছে কলিকালের মানুষের জন্য ভক্তি। এই ভক্তি দরকার। সেখানে বলছেন, এক বোতল মদে যদি মাতাল হই, সুড়ির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই। এইটা শ্রীরামকৃষ্ণের অদ্ভুত উক্তি। এর মধ্যে কিরকম যুক্তি আছে এবং এর মধ্যে একটা শান্তি রয়েছে, সেই শান্তিটি কিরকম, সেই যুক্তিটা কিরকম? যুক্তিটা হচ্ছে ওই যে একটুখানি এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, তাহলে পৃথিবীর জলের একেবারে সমস্ত তার কেমিস্ট্রি এবং তার জিওগ্রাফি জেনে আমার কি লাভ আছে? পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই। তো এরকম একটা দিক যে এর মধ্যে যুক্তিটা রয়েছে, যে এটা দিয়েই হয়ে গেল। আরেকটা হচ্ছে যে এইটা যদি হলো তাহলে সে সবটা প্রাপ্ত হবে। সবটা প্রাপ্ত হবে মানে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে ভক্তির পথে গিয়ে কেউ যদি তাকে পায়, তাহলে জ্ঞান পথে গিয়ে বা অন্যান্য কর্মের পথে গিয়ে বা রাজযোগের পথে গিয়ে যাকে পাবে সেখানে কোনো তফাৎ হবে না। এটা যুগে 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 সত্য, কিন্তু মানুষ তাও নিজেদের মধ্যে ওরকম ভেদ করে ফেলে, একটা দল আরেকটা দলকে মনের মধ্যে নিতে পারে না ইত্যাদি। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের জীবন দিয়ে, তার বাণী দিয়ে, তার অনুপ্রেরণা দিয়ে কতভাবে এটির কাছে আনছেন যে যদি তুমি ভক্তি পথে ওই যে হামাগুড়ি দিচ্ছে তার জন্য যদি তুমি সারাটা দিন রাত তার চিন্তার মধ্যে থাকতে পারো, তারকে যদি হৃদয়ের সমস্ত ভাব তার সত্তার কাছে তুমি সমর্পণ করে দিতে পারো, তাহলে তুমি যা পাবে শেষ পর্যন্ত সেটা কোনো ডিসকাউন্টেড কিছু হবে না। তুমি ভক্ত মানে তুমি উইক নাকি তা নয়, যদি তুমি মন প্রাণ অর্পণ করতে পারো, সবটা যদি তার প্রতি দিতে পারো, তাহলে জ্ঞানী যেখানে পৌঁছবেন, কর্মযোগী যেখানে পৌঁছবেন, তুমিও সেইখানেই পৌঁছবে। আর ওই বারবার ওই কথা থেকে যাচ্ছে যে এই ডিভোশন বা ভক্তির পথটা একালের পক্ষে ভালো। সেই জন্য শ্রীরামকৃষ্ণের ওইটি যে বলা যে এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই, তার মানে অন্যান্য যে যোগের পথগুলো ওগুলো তোমার অতটা মানে ওগুলোকে নিয়ে ব্যস্ত হতে হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওগুলো আপনিই চলে আসে, ওর মধ্যে থেকে থেকে ইনপুট চলে আসে, কর্মযোগীর ভাব, রাজযোগীর ভাব, জ্ঞানযোগীর ভাব, সবগুলো টুকটুক টুকটুক করে চলে আসে যদি কেউ ভক্তির পথে থাকে। আবার অন্য পথেও যদি নিষ্ঠা নিয়ে থাকে তাহলে এগুলোও আসতে থাকে, কিন্তু সেটা হচ্ছে যে নর্মাল ফ্লো হয়ে যায়। কিন্তু তুমি যেন ব্যস্ত হয়েও না যে এটাও জানতে হবে, ওটাও জানতে হবে, সেটাও জানতে হবে, এরকম করো না। যদি এক ঘটি জলে তৃষ্ণার শান্তি হওয়ার উপায় থাকে তাহলে সেই এক ঘটি জল পাওয়ার জন্য ব্যস্ত হও। এটাই মানুষের জীবনের উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ সেইখানটি দেখাচ্ছেন। অন্যত্র তিনি বলেছেন অবতারের প্রসঙ্গ, অবতারের প্রসঙ্গ বলছেন যে অবতার গাভীর বাট, সেইখান দিয়ে দুধটা আসে সেটা পেলেই হলো। নদীর কথা বলেছেন যে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, যে কোনো জায়গায় যদি তুমি স্পর্শ করো তাহলে সেই নদীকেই স্পর্শ করা হলো। এটি অবতারের সম্পর্কে বলছেন যে অবতারকে দেখা মানেই ঈশ্বরকে দেখা। এই যে একটা ফাইনাইট ব্যাপারের মধ্যে ইনফাইনাইট অস্তিত্ব রয়েছে, কতকটা সেই রকমই যে তুমি যদি শুদ্ধ ভক্তিপথ এবং খুব সিঙ্গল পয়েন্টেড ডিভোশন যদি তোমার থাকে, তোমার লেখাপড়া নেই, তুমি বিচারের কথা অত জানো না, বিচার সম্পর্কে তুমি অবহিত নয়, কি করে বিচার করতে হয় যুক্তিসহ সেই সবগুলো তুমি জানো না,
কিন্তু তোমার ভক্তি আছে এবং সেই ভক্তির থেকে তুমি কিছুতেই বিচ্যুত হও না, কেউ তোমাকে লোভ দেখিয়ে মেরে ওখান থেকে সরাতে পারে না। এটাই আনন্দের কথা, যে নো কোয়ার্শন, নো অ্যালিয়রমেন্ট ওয়ার্কস উইথ ইউ। এরকম যদি তোমার অবস্থা হয় তাহলে সেটার দ্বারা তুমি সব কিছু পাবে। ওই যে সীমিত জায়গা মনে হচ্ছে কিন্তু ওর মধ্যে অসীম ধরা রয়েছে। শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন, এইবার সুরেন্দ্রবাবুর বাড়িতে তিনি উপস্থিত হয়েছেন। এইসব কথার মধ্যে আমরা রয়েছি। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কথা বলছেন। বাড়িতে যাচ্ছেন মানে আমরা গতকাল আলোচনা করেছিলাম এবং সেই প্রসঙ্গে এসেছিল যে বলরাম ভবন থেকে বলরাম মন্দির। তা বলরাম মন্দির তো এমনি এমনি হয়নি, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে হয়েছে। সেই মন্দিরের দেবতা শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা দেব দেবী। তো এইরকম যে মন্দির হয়ে যাচ্ছে, একটা বাড়ি যে মন্দির হয়ে যাচ্ছে, এইটি তো অপূর্ব ঘটনা। এবং এই যে সুরেন্দ্রবাবুর বাড়িতে যাচ্ছেন, এর বাড়িতে যাচ্ছেন, অন্য ভক্তের বাড়িতে যাচ্ছেন, তার মানে সেই বাড়িগুলো মন্দির হওয়ার উপক্রম করছে বা কোথাও কোথাও মন্দিরে পরিণত হয়ে যাচ্ছে, এটা আমাদের ভাবতে ভালো লাগছে। শ্রীরামকৃষ্ণ গিয়ে কথা বলছেন, আমরা দেখলাম যে একটু আগে মনমোহনবাবুর বাড়িতে গিয়ে কথা বলেছেন এবং ওই যেখানে বিশ্রাম নেওয়ার কথা সেখানে এইরকম সব সুন্দর ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন। এখন সুরেন্দ্রবাবুর বাড়িতে এসছেন, এখানেও তিনি বলবেন। এবং এখানে আরেকটি জিনিস আমরা দেখব যে বাড়িতে যে লোকজন আছে না, আমাদের অনেক সময় হয় যে কারো একটা বেশ বড় কারোর বাড়িতে গেছি, এটা আমাদের ক্ষুদ্র দৃষ্টি, সীমিত দৃষ্টির কথা ভাবছি, যে ওইটা ভাবতে গিয়ে যে শ্রীরামকৃষ্ণকে দেখলে মনে হচ্ছে আমাদেরই মতো গেছেন, এর বাড়িতে গেছেন, তারপর সুরেন্দ্রবাবুর বাড়িতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, তার আগেও দেখেছি বেণীমাধব পালের বাড়িতে যে সেখানে কত সব মিষ্টান্ন ইত্যাদি উপাদেয় খাদ্য সব আছে ব্যবস্থা, শ্রীরামকৃষ্ণ কিছু কিছু গ্রহণ করেছেন, ভক্তেরা প্রসাদ পেয়েছেন, তো সেগুলো তো সব হয়েছে আমাদেরই মতো কতকটা, কিন্তু কতগুলো ডিফারেন্স আছে, পার্থক্য আছে। বাড়িতে যারা রয়েছে তাদের সঙ্গে কীরকমভাবে কথা বলবো, আমরা যদি অন ইনভিটেশন একজন বড় মাপের কোনো মানুষের বাড়িতে যাই, পয়সা কড়িতে বড়, বিদ্যাবত্তায় বড়, সামাজিক অবস্থানের দিক দিয়ে বড়, তাহলে আমাদের অনেক সময় থাকে যে তার মতো করেই সেখানটাতে কথা বলছি এবং হয়তো আমার মতের সঙ্গে একেবারেই মিলছে না, সেরকম একটা কিছু বললেন, আমি দেখলাম যাকে এর বাড়িতে এসছি আর এটা বিরাট লোক, হ্যাঁ হ্যাঁ সে তো বটেই, না না এগুলো ভাবতে হবে, এইসব বলে বলে দিলাম, ওর সঙ্গে আমার মনের কোনো যোগ নেই, হয়তো একেবারেই বিশ্বাস করি না, অন্য কেউ বললে প্রচণ্ড রেগে যাই, কিন্তু এখানে একটু হাউ হাউ করে ঘড়ি দেখে ঠিক বুফে লাঞ্চে চলে গেলাম বা ডিনারে চলে গেলাম। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন কোথাও যাচ্ছেন তখন ওই সবগুলো কিছু ম্যাটার করছে না। এটা এমনিতে দেখতে গেলে যে ম্যাটার তো করবেই না, ভগবান স্বয়ং গিয়ে কথা বলেছেন, কিন্তু ওই যে বলছিলাম যে ভগবান আমাদের মতো হয়ে গেছেন, সেইটাতে রয়েছে এই জন্য যে এর থেকে আমাদের শিক্ষণীয় আছে, যে কাউকে আঘাত না করেও নিজের অবস্থানে অনর থাকা, সেইখান থেকে ডিভিয়েট না করা, সেইটা কত জেন্টলভাবে হতে পারে সেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এবং যখন কোনো একটা কথা বলছেন যেটাতে কিনা অন্যের মনে একটু খারাপ লাগতেও পারে, সেখানে খারাপ লাগছে না, কারণ শ্রীরামকৃষ্ণ তার সেন্সিয়রিটি অফ পারপাসের দিক থেকে একবারে 100% একটা ভদ্র এবং সৎ জায়গাতে থাকছেন। কোথায়? সুরেন্দ্রবাবুর বাড়িতে এসে সেরকম একটা পরিস্থিতি হচ্ছে। বলছেন মাস্টারমশাই যে শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন, আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা, সদরওয়ালা মানে সাব জাজ গোছের আর কি, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন, সদরওয়ালা মানে জাজ বা সাব জাজ এরকম একটা কোনো পজিশন হবে। তা বলছেন যে অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন, ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন আপনি জজ তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি, বড় পদ তিনিই দিয়েছেন তাই হয়েছে। এইটা আমরা সাধারণত করি না, যার বাড়িতে গেলাম তার বাড়িতে একজন বড় ডক্টর আছেন, একজন সার্জন আছেন, এখন তার সঙ্গে আমার পরিচয় হলো, কখন কি দরকার লাগে, তাকে যদি বলি যে আপনি যে বিরাট সার্জন এ জানবেন ঈশ্বরের শক্তিতে হয়েছেন, ব্যাস হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, এটি আমাদের খুব আনন্দ হচ্ছে এটি ভাবলে যে এইরকম মানুষকেই কি ডাক্তার কি জাজ, কি নির্ধন কি ধনী, কি অশিক্ষিত কি শিক্ষিত, ভগবান বলে মানেন। তো এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে আপনি জজ তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি, বড় পদ তিনিই দিয়েছেন তাই হয়েছে। হঠাৎ একে বললেন কেন?
এরকম বড় বড় পদাধিকারী মানুষ তো আরো শ্রীরামকৃষ্ণ দেখেছেন, তাদেরকে কি সবাইকে এরকম বলেছেন? বলেননি। তা একটা হচ্ছে যে সবাইকে যে একই রকম বলতে হবে তা নয়, আরেকটি হচ্ছে যে তিনি অন্তর দেখতে পেতেন, এটা যা বহু মানুষই বলেছেন যে শ্রীরামকৃষ্ণ এমন কথা বলছেন যে আমার ভেতর থেকে খুব আনন্দ হচ্ছে। সুরেন্দ্রবাবু নিজে একজন বড় সাক্ষী। ওই যে আমরা অনুষ্ঠানে গোড়ার দিকে বলছিলাম যে সুরেন্দ্রবাবু জীবনে যখন উথাল পাথাল, সেই সময় তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন। সেদিনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমনি নানান রকমের প্রসঙ্গ করছেন, আর সুরেন্দ্রবাবু গিয়েছিলেন যে আমাকে তোমরা ধরে পাকড়ে নিয়ে এলে, আমার যাওয়ার আসার খুব একটা ইচ্ছে ছিল না, যদি বলে সে যা তা উনি বলেছিলেন আগে যে মনোমত না হলে কি করবেন, কিন্তু এসে উনি পুরো পরিবর্তিত হয়ে গেলেন। পরিবর্তিত হয়ে গেলেন এমন নয় যে ঠাকুর ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কিছু বললেন টলেন, তা নয়, তিনি তার নিজের মতো অনাবিল প্রসন্নতার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, সুরেন্দ্রবাবু পরিবর্তিত হয়ে যাচ্ছেন। এদের তো মনে হয়েছে যে ঠাকুর কি ভেতরটা জানতেন যে উনি ওই রকম ঝড় ঝঞ্ঝা নিয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, আর উনি যেন সেই আষাঢ় মাসের বৃষ্টির মতো একটা বাড়ি ধারায় সুরেন্দ্রের ভেতরটাকে নরম, শান্ত, স্নিগ্ধ, প্রসন্ন করে দিচ্ছেন। সো পিপল হ্যাভ সেড দ্যাট হি কুড নো হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড। সুরেন্দ্রবাবুর যে দাদা রয়েছেন, মেজভাই যে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ তার অন্তঃকরণ দেখেই আমাদের ভাবতে খুবই মনে হয় সঙ্গত এই কথাটি, যে অন্তঃকরণ দেখেই প্রসঙ্গে চলে এসেছেন, এসে বলছেন যে আপনি জজ তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। তার মানে কি অন্তরে খুব বাজে জিনিস ছিল তা নয় নিশ্চয়ই, কিন্তু ওই যেটুকুনি কোথাও একটু আটকে আছে, মানুষের তো অহংটা একটা থাকে, সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণ অ্যাড্রেস করছেন তার মঙ্গলের জন্য। আপনি জজ তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি, বড় পদ তিনিই দিয়েছেন তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক, মানে মেন অফ পাওয়ার অ্যান্ড পজিশন, লোকে মনে করে, নাহলে বড় লোক মানে ধনীও হতে পারে, এখানে সেই অর্থে ঠিক বলছেন না, তো লোকে মনে করে আমরা বড় লোক, ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে। এটি বলছেন ওই সদরওয়ালা যিনি সুরেন্দ্রবাবুর মেজভাই তাকে। এগুলো খুব অদ্ভুত জিনিস যে তাকে এইসব কথা বললেন। প্রথমত যিনি ওই রকম একটা পজিশন হোল্ড করেন তাকে সিংহের মুখওয়ালা কল জল এইসব বলছেন, তো বাচ্চাদের গল্প, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এবং তিনি শুনছেন। তো ওই রকম একটা পাওয়ার পজিশনের লোককে এরকমভাবে গল্পের মধ্যে দিয়ে বলা, এখন অনেকে বলতে পারেন যে ধর্মের জগতের মানুষ এরকমভাবে বলে থাকেন, তবু আমরা ভাবছি যে তখনকার ব্রিটিশ আমল তো লোকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে অনেক ভয় করত, একটা ডেমোক্রেটিক সেট আপের মধ্যে যেরকম সেটা অন্যরকম, লোকে নানান রকম বলতে পারে, টুইট করতে পারে, লিখে দিতে পারে, যা হোক করতে পারে, কিন্তু তখনকার দিন তো অন্যরকম ছিল। আবারও আমাদের দৃষ্টিতে ভাবছি যে মানুষের রূপে ঈশ্বর যখন কথা বলছেন জীবের মঙ্গলের জন্য তখন এরকম হয়। তো ওই সুরেন্দ্রবাবু মেজভাইকে তিনি বললেন যে ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, কি ভাবতেও খুব সুন্দর যে সিংহের মুখওয়ালা রকম একটা কালচে রঙের সিংহের মুখওয়ালা নল, সেদিন বক 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 করে জল আসছে, আর বাচ্চা ছেলে নিচ থেকে দেখে হয়তো ভাবছে সিংহে বলছেন শ্রীরামকৃষ্ণ, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, এই ভাষায় বলছেন, কিন্তু দেখো কোথাকার জল, কিরকম যে কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে। তো সুতরাং ওই যে তুমি জজ হয়েছ, এই যে শক্তিটা তোমার মধ্যে রয়েছে, তোমার তুমি ইউ আর ডেলিভারিং কমান্ডস, ইউ আর ডেলিভারিং জাস্টিস, তা সেখান থেকে লোকে তো ভাবছে যে আরে এত সুন্দর, এবং তিনি কি সুন্দর একটা জাজমেন্ট দিয়েছেন, দ্য জাজমেন্ট দ্যাট ইউ আর ডেলিভারিং, লোকে তার প্রশংসা করছে, তোমার মুখ দিয়ে যে জাজমেন্ট বেরোচ্ছে সেটা যেন ওই সিংহের মুখ দিয়ে জল বেরোনোর মতো, জল যে বেরোচ্ছে এটা রিয়েলিটি, কিন্তু একটু খুঁজে দেখো, ওরে বাবা, ওই ছাদে জল জমা হয়েছে সেইটা এমন স্লোপ আছে, গড়গড় গড়গড় করে এসে সিংহের মুখ দিয়ে পড়ছে, তার মানে ড্রেনেজটা এমন কায়দায় করা আছে, ওখানে স্লোপটা এমনভাবে দেওয়া আছে যে জলটা বেরিয়ে আর একটা নল দিয়ে বেরোবে, বিচ্ছিরি দেখাবে, সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। তো সেই কারণে এর পিছনে একটা কিছু ঘটনা রয়েছে, তাই ওই সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে এটা বাচ্চারা ভাবে, তেমনি যদি কেউ ভাবে যে তুমি জাজমেন্ট দিচ্ছ এরকম নয়, জাজমেন্ট ওপর থেকে আসছে, এটা একটা দিক।
এমনিতেই জাজ যিনি, তাকে মনে করা হয় যে যিনি যে কোনো ব্যাপারে যখন একটা কোনো সিদ্ধান্ত দিচ্ছেন এবং পাঁচজনে মিলে স্থির করেছে, তখন ভাবা হয় যে তিনি ঈশ্বরের প্রতিনিধি হয়ে ওটা দিচ্ছেন। পুরো জুরিডিক্যাল থটের মধ্যেই তো এটা আছে যে তিনি ঈশ্বরের প্রতিনিধি হয়ে দিচ্ছেন, এটা তাকে ভাবতে হয়। যখন সমস্ত তার কাছে কাগজপত্র দেওয়া হয়েছে, সাক্ষী সাবুদ ইত্যাদি, তার নথিপত্র যা দেওয়া হয়েছে, সাক্ষ্য প্রমাণ, সেগুলো নিয়ে কিন্তু তাকে মনে মনে ভাবতে হবে যে তিনি আসলে ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করছেন, তার যেন ব্যক্তিগত কিছু এর মধ্যে ঢুকে না যায়। যারা আছে তাদের মধ্যে একজন হয়তো তার আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়, ছোট বয়সে একসঙ্গে খেলেছেন, সেই কেসটা পড়েছে, অ্যাকসেপ্ট করে ফেলেছেন, বুঝতে পারেননি, পরে দেখছেন এরকম, যেভাবেই হোক না কেন, যখন জাজমেন্ট দেবেন তখন যেন অন্য কিছুর দ্বারা তিনি প্রভাবিত হবেন না, তিনি ভাববেন যেন তিনি ঈশ্বরের প্রতিনিধি। তো কিন্তু সেটা যদি না ভাবেন যে আমি জাজমেন্ট দিচ্ছি, তাহলে সেটা হবে না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটে জানবে আপনি জজ তাবেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। সবই ঈশ্বরের শক্তি মানে অল ইনক্লুসিভ, যে ওই বিচার ইত্যাদি যা কিছু করছেন, বিচারের যে মানে সিদ্ধান্ত যা কিছু তার মুখ দিয়ে বেরোচ্ছে, তার ওই যা পোস্ট, তার যা ক্যাপাসিটি, আমরা তো বলতে পারবো না যে ওনার কী 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 নির্ধারিত দায়িত্ব ছিল, সে অনেক পুঁথিপত্র খুঁজলে হয়তো বেরোবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি খুব পরিষ্কার যে যা যা মুখ দিয়ে বেরোচ্ছে সেটা জানতে হবে তাঁরই দেওয়া, এটা এক। আরেকটা হচ্ছে ওই যে বললেন এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি, সবই মানে তার মানে লোকটি তো আর জন্মে থেকে সদরওয়ালা নন, তার তো একটা পড়াশোনা আছে, তা পড়াশোনাতেও তিনি নিশ্চয়ই অনেকের থেকে এগিয়েছিলেন, সেই জন্য ওই ভালো পোস্ট পেয়েছেন। এই যে পড়াশোনা, যখন তিনি একজন ছাত্র তখন যে অ্যাচিভমেন্ট, সেটাও ঈশ্বরের শক্তি। নট নেসেসারিলি হি ইজ পাসিং আ জাজমেন্ট, কিন্তু ওই যে লেখাপড়া যে করছেন, মনোযোগ দিয়ে করতে পারছেন, স্মৃতিশক্তি আছে, ভালো নম্বর পাচ্ছেন, হাতের লেখাটি ভালো, সব হচ্ছে ঈশ্বরের শক্তি। এটি ওই মানুষটিকে বলছেন তার আত্যন্তিক কল্যাণের জন্য। এই অংশটি পড়তে পড়তেই আমরা শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে কথামৃত তার 110 পৃষ্ঠায়, এবং অন্যান্য প্রকাশনাতেও যখন কেউ 26 নভেম্বর 1882 প্রসঙ্গ খুলবেন, যেখানে শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রবাবুর ভক্ত সুরেন্দ্রবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন, তাহলে সেখানে এটি পাবেন। আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি আপনারা শুনছেন সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার প্রাণারাম ইউটিউব চ্যানেলে, আর রবিবার দিন এই চ্যানেলেই রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। গতকাল রবিবার ছিল ধন্য বলরাম। এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে জলটা পড়ছে এবং সেটি কোথা থেকে পড়ছে, সেটি ওই রকম উপর থেকে আসছে, সিংহের মুখ, এটা খুব চমৎকার উদাহরণ আমরা ভাবছিলাম, যে সিংহের মুখ, প্রথমত হচ্ছে দ্য ইমেজারি ইজ নাইস, যে সিংহের মুখ দিয়ে পড়ছে মনে হচ্ছে বেশ শক্তিশালী ব্যাপার। আরে না, শক্তিশালী ব্যাপার না, তাহলে ভুল তো করছে, কারা ভুল করছে, আরে বাচ্চারা ভুল করছে, ওরা ওইরকম দেখে ভাবে আর বড়োদেরকে আটকে রেখে দিয়েছে, বলে দেখ দাঁড়ো দাঁড়ো দেখবো আরও দেখবো আরও দেখবো, তো এরকম করছে, বাচ্চারা ভুল করে। তেমনি ধর্ম জগতে বা উপলব্ধির জগতে যাদের এখনও সেই ম্যাচিওরিটি আসেনি, তারাই ওটা ভুল করে, যে কেউ ভাবছে সে জজ, কেউ ভাবছে অমুক, কেউ ভাবছে সে বড় ডাক্তার, কেউ ভাবছে সে বড় বক্তা, এই সমস্তগুলোই কিন্তু ততক্ষণই পর্যন্ত যতক্ষণ কিনা সেই ম্যাচিউরিটিতে উত্তীর্ণ হওয়া হয়নি আর কি। আর হচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন কি সুন্দর তার মধ্যে সব ইঙ্গিত থেকে যাচ্ছে, বললেন মনে হয় সিংহটা মুখ দিয়ে জলবার করছে, কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, যে বাচ্চা ওইরকম ভাবে দেখে সেই বাচ্চাকে বোঝানোর মতো ভঙ্গি। শ্রীরামকৃষ্ণের কথকতার মধ্যে এমন একটা উপাদান আছে হুইচ ইজ টু অ্যাট্রাক্ট এভরি চাইল্ড। কোথা আকাশে মেঘ হয়, মানে কোথায় আকাশে মেঘ হয়েছে, বাচ্চার কল্পনা শক্তিকে উস্কে দেওয়ার মতো ভাষা, যে কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে ইত্যাদি। ওই যে কোথা আকাশে মেঘ পড়ে জল হয়, কোথা আকাশে মেঘ হয়, অনেক দূরের অনেক উঁচুতের উঁচুর সেই ভঙ্গিটি নিয়ে আসা হচ্ছে, যে ভাবছো ভালো গান গাইতে পারো, যে ভাবছো ভালো কিছু বলতে পারো, যে ভাবছো ভালো পোস্ট হোল্ড করেছো, এইরকম এরকম যে ভাবছো, জানবে কোথা, অর্থাৎ সেই ঈশ্বর, তিনি অনেক দূরের নন হয়তো, তিনি অন্তরেই আছেন কিন্তু খুব গভীরে আছেন। সেই যে গভীরে আছেন যে ঈশ্বর, সেই দিক থেকে দেখতে গেলে তোমার এই যে একটা অহংকারের অবস্থা,
এইখান থেকে অনেক দূরে অনেক গভীরে রয়েছেন, তিনি তোমার আপনার জন, কিন্তু অনেকটা দূরে রয়েছেন, বা ভাবতে গেলে মানসিকতা যখন অনেকটা উঁচুতে উঠবে তাহলে ঈশ্বর আপনার জন, কিন্তু তার জন্য মানসিকতাকে উন্নীত করতে হবে। এই যে হাইটের প্রসঙ্গ আসছে সেটাই মেঘের সঙ্গে মিলছে। কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপরে গড়াতে গড়াতে সিংহের মুখ দিয়ে, তেমনি ওই ঈশ্বরীয় সত্তা যিনি কিনা সমগ্র জগতের কারণ, যার কারণে সূর্য জ্যোতি দিচ্ছে, যার কারণে চন্দ্রের সুষমা, যার কারণে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যার কারণের ঝিরঝির ঝিরঝির করে ঝর্ণার ঝরে পড়া, সেই তিনি তোমার ক্লাসে ভালো রেজাল্ট, সেই তিনি তোমার হাতের গিটার বাদনে, সেই তিনি তোমার হাতের সার্জিক্যাল নাইফ ধরায়, তাহলে সেই যে বিরাট শক্তি, সেই শক্তি দেখো এইরকমভাবে প্রকাশ পাচ্ছে। ওই আকাশের মেঘ সেখান থেকে জল এসে টেসে সিংহের মুখ দিয়ে গড়াচ্ছে, বেরোচ্ছে সেখান দিয়ে, সেই রকম এই জগৎ জুড়ে যে জগৎ কারণের শক্তি, তাকে নিরাকার বলো সাকার বলো, সেই প্রবল শক্তি তোমার মধ্যে দিয়ে একটা ছোট আউটলেটের মধ্যে দিয়ে বেরোচ্ছে। সুতরাং চলো বেরোক, ছোট আউটলেটের মধ্যে দিয়ে যে নির্গত হচ্ছে আমরা সেটাকে ভাবি, আমরা সেটাতে আনন্দ করি। এই যে সার্জিক্যাল নাইফ ধরে যিনি রয়েছেন তিনি তো মানুষের কল্যাণ করছেন, অতএব আমরা সেটাতে আনন্দ করছি, আর আরও আনন্দ করছি যে সেই জগৎ জুড়ে যে শক্তি সেটাই অপারেশন থিয়েটারে এনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই হোলিস্টিক দৃষ্টিভঙ্গি, এই সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন, এর মধ্যে দিয়ে ঈশ্বরের কি অপূর্ব বর্ণনা, এবং ব্যক্তির যে অহং সেই অহংয়ের নাশ। অহংয়ের নাশ মানে তো ধ্বংস নাকি, অহংয়ের নাশ মানে কি শেষ, হ্যাঁ শেষ, কিন্তু সেটাতে আনন্দ আছে। আমরা বলছিলাম অপারেশন থিয়েটার এবং সার্জিক্যাল নাইফ, শ্রীরামকৃষ্ণ যা করছেন দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য জব অফ আ সার্জন ইন দ্য স্পিরিচুয়াল ফিল্ড। কেন না, যখন অস্ত্রোপচার হচ্ছে, অস্ত্রোপচার সার্জারি যখন হচ্ছে তখন এমনিতে শুনতে কেমন কেমন হয়, একজন ভাবে যে বাবা এইসব কাটাকাটি হবে, কিন্তু সেটা মানুষের কল্যাণের জন্য, রোগ আরোগ্য করবার জন্য। যে সার্জন তিনি ওরকম 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 করছেন, একটা খুব নিষ্ঠার সঙ্গে তিনি করছেন, করে টোরে দিয়ে যখন হিলাপ হয়ে গেল তখন রোগী বললো যে আমি নবজীবন পেয়েছি ডাক্তারবাবু আপনার জন্য, বলে গিয়ে প্রণাম করতে গেল। এই যে কিন্তু তার সঙ্গে নাইফটা রয়েছে, ওই ছুরিটা রয়েছে, ওই ধারটা রয়েছে, শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকমভাবে চপ অফ করে দিচ্ছেন, কেটে দিচ্ছেন ব্যক্তির অহংকারকে, যাতে ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে এবং আধ্যাত্মিকভাবে সবচেয়ে সুস্থ জীবনের অধিকারী হতে পারে। তো সুরেন্দ্রবাবুর মেজ ভাইকে যখন তিনি ওই আকাশের মেঘ এবং সিংহের মুখ দিয়ে জল পড়ার কথা বলছেন, তখন আমাদের এটি ভাবতে ভালো লাগছে। এই ভাবতে ভাবতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি, যে আমরা সেই শ্রীরামকৃষ্ণের কথা ভাবছি যিনি বাচ্চাদের কাছে কথা বলতে পারেন, আবার সদরওয়ালা ভদ্রলোকের সঙ্গে কথা বলতে পারেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি একজন অত্যন্ত আধ্যাত্মিক পুরুষ, আবার একজন সার্জনের মতো দক্ষ মানুষ, ঠিক ঠিক বলতে গেলে একজন ভবরোগ বৈদ্য। সেই ভবরোগ বৈদ্যের যে অত্যন্ত সহানুভূতিযুক্ত যে চিকিৎসা কেন্দ্র, যে আরোগ্য নিকেতন, সেই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে রয়েছে, এবং সেইখানেই আমাদের সমস্ত রোগ আরোগ্যের একেবারে মহৌষধ নিহিত রয়েছে, সমস্ত কৌশল এখানে রয়েছে, সমস্ত সম্ভাবনা আমাদের এখানে রয়েছে। সেই ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণ এবং আরোগ্য নিকেতন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা আবার উপস্থিত হব আগামীকাল আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।